আচ্ছা বর্ণা, তুই কি প্যারালাল ইউনিভার্সে বিশ্বাস করিস? এই ধর আমরা দুজন একসাথে দুটি জগতে বাস করছি। দেখো মা, তোমার যেটা হচ্ছে সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তুমি ভুল দেখেছো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা তো বেহুলা লক্ষ্মীন্দর না, আমাদের ঘরে সাপ আসার সম্ভাবনা নাই বললেই চলে। সেই সাপটা বুঝি তুমিই ছিলে? আমার জন্য তুমি মানুষ খুন করবে? তুমি কি অমানুষ? মরা প্রজাপতি আর দরজার ওপাশে সাপ, মনের মধ্যে বিষবৃক্ষের মতো কিছু একটা বিধিয়ে দিয়েছে মনে। তুমি আবার ভেবো না আমাদের মধ্যে প্রেম টেম ছিল, ওসব কিছু ছিল না। আনন্দ না লোভ ভালো, কিছুদিন যাক তোমাকে নিয়েও কবিতা লিখবে। কবিতা লেখা কোনো কাজের কাজ না, ইতিহাস ঘেঁটে দেখো কোনো কবির জীবন সুখের ছিল না। তুমি আমার নাম বলবি কি না? আমার নাম কি? তোমার প্রবলেমগুলো শুনে এবং বিশ্লেষণ করে আমার যেটা মনে হলো যে তোমার কনশাস মাইন্ড কারোর জন্য অপেক্ষা করতে চায়। তুই একজনের জন্য অপেক্ষা করছিস, তোর ছোটবেলার পরিচিত কেউ একজন। কিন্তু আমি কার জন্য অপেক্ষা করছিলাম? কেন ভুলে যাই এ ভোরের বেলায়, কেন ভুলে যাই এ অবহেলায়, কেন ভুলে যাই এ গ্রহের আড়াল। নীরা, তুই এখানে কি করছিস? তুই এখানে কেন? তোর নাম কি? নীরা। কিন্তু আমার স্বপ্নে তুমি কোথাও ছিলে না শুভঙ্কর। আমি আমার নিজেকে যতটা খুঁজে পেয়েছি সেখানে তুমি নেই। যেদিন সত্যি সত্যি তোমাকে আমি হারিয়ে ফেলবো, সেদিন সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুটোবো। সে মরা প্রজাপতিটা তাহলে তুমি? যাও পাখি যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে। নন্দিনী, তুমি কি অন্য কারো প্রেমে পড়েছ? সে কি আমার চেয়ে বেশি মানবিক? আল্লাহ দোহাই লাগে, আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। এসব উল্টাপাল্টা জিনিস কোথেকে তোর মাথায় আসে? সায়েন্স ফিকশন পড়ে পড়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে, কবে বলবে? আপনি কি দয়া করে বলবেন আমি কেন এখানে, আপনি কে? শেষের কবিতার পরের কবিতায় আরেকটা ম্যাজিক আছে, ওয়েট অ্যান্ড সি। মানে thank you.